হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। শীতকাল এসে গেছে, কমলালেবুর খোসা দিয়ে একটা ফেস ওয়াশ, বলুন, ফেস প্যাক বানিয়ে দেখাবো। তো কমলালেবুর খোসা কেনই বা বানাবেন এবং মাখলে কী হবে সেগুলো সবই বলবো আপনাদেরকে। তার আগে বলি বন্ধুরা, যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। সবার প্রথম আমি দেখাচ্ছি কমলালেবু। তো আমাদের শীতকালে কিন্তু কমলালেবু খুবই পাওয়া যায়, এর জন্য মানে খুব একটা কসরত করতে হবে না। আর কমলালেবু খাওয়ার পরে আমরা কিন্তু খোসাগুলো ফেলে দিই, কিন্তু এর খোসার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এর খোসার মধ্যে একটা অয়েল থাকে, এসেনশিয়াল অয়েল যেগুলো হয় না সেটাগুলো কিন্তু খোসা থেকেই হয়। তো যাই হোক, আজকের এই খোসাটা কীভাবে ইউজ করব, ফেস প্যাক তো আমরা বানাবো এবং ফেস প্যাকের মধ্যে কীভাবে সেই খোসাটাকে ইউজ করব তারই এক পদ্ধতি দেখাবো। তো দেখুন, এই খোসা খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এই যে উপরে যে সাদা অংশগুলো, এগুলো চামচের সাহায্যে আপনারা কুড়েও নিতে পারেন, নিয়ে তারপরে রোদে দিতে পারেন। আর যদি সেটা সময় সাপেক্ষ, অবশ্যই আমি করতে সময় পাই না, কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এরকমভাবে চামচ দিয়ে কুড়ে কুড়ে তাহলে শোকাতেও তাড়াতাড়ি হয়। আর যদি না হয় এমনি দেবেন, কারণ এই সাদা অংশগুলো খুব একটা কাজের নয়, মানে খুব একটা থেকেও কোনো লাভ হবে না, না থাকলেও কোনো লাভ হবে না। তো যাই হোক, তো আমি কমলালেবুকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং একটা খোসা না, আপনারা একটু বেশি পরিমাণ করে রাখতে পারেন, সেই জন্য পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ অনেকটা পরিমাণ কমলালেবুর খোসা আমি রোদের মধ্যে শুকিয়ে রেখে দিই এবং এটাকে গুঁড়ো করলে খুব ভালো একটা কমলালেবুর যে সেন্ট, পুরো ওই সেন্টই আপনারা পাবেন, খুব সুন্দর স্মেল আসে। তো আমি দেখুন মচমচে হয়ে গেছে, কারণ এই সময় গুঁড়ো করার জন্য একদম রেডি। আর এটা এমনি রেখে দিলেই মানে শুকিয়ে যায় আর কি, কিন্তু যেদিনকে গুঁড়ো করবেন বলে ভাবছেন বা বানাবেন বলে ভাবছেন সেদিন কিন্তু একটু রোদে দিয়ে নিতে হবে। তো একটা মিক্সির বাটি নিয়েছি, আর এর সাথে তো আরও দু একটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। তো দেখুন, সবার প্রথম আমি দেখাচ্ছি গোলাপ ফুল। এরকম গোলাপ ফুল কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি কিছু লোকের বাড়িতে কিন্তু হয়ে থাকে, আর এই ফুলগুলো কিছুদিন পরে ফোটে, আবার কিছুদিন পরে সময়ের পর আস্তে আস্তে পাপড়িগুলো ঝরে যায়, তাই না? কিন্তু আমরা জানি না এই পাপড়িগুলোকে কীভাবে সংরক্ষণ করে রাখতে হয়। যদি জানি তাহলে বোধহয় এই পাপড়িগুলো দিয়েও আর খসে যেতে দেবো না, নিশ্চয়ই সংরক্ষণ করে রাখবো। তো আমি অনেকগুলো পাপড়ি কীরকম রেখে দিয়েছি এবং শুকিয়ে নিয়েছি। এটা শুকানোরও কোনো ব্যাপার নেই, এটা রোদেও দিতে হয় না, এমনি একটা ছাওয়া জায়গায় পাপড়িগুলো, অনেকটা পরিমাণ পাপড়ি যখন শুকিয়ে যাবে তখন আপনারা রেখে দেবেন। তো গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি আর কমলালেবুর খোসা নিয়েছি, তার সাথে দেখুন বন্ধুরা দেখাচ্ছি জবা ফুল। জবা ফুলও কিন্তু আমাদের মুখে ক্লিন করতে ভীষণ সাহায্য করে, খুব ভালো ক্লিনজার। তার সাথে সাথে আছে এমন একটা উপাদান, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্কিনকে, স্কিনের টাইট ভাব, স্কিন ঝুলে যাচ্ছে এই ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ধরনের সমস্যা থেকে আমাদের মুক্তি দেয়। তো আমি অনেকটা পরিমাণ জবা ফুলের গুঁড়ো আমি নেব, সেই জন্য আমি ফ্রেশ জবা ফুলই দিয়ে বানাবো, তাতে আমার সুবিধা হবে। আর এরকমভাবে জবা ফুল ঠাকুরকে পুজো দেওয়ার পরে কিন্তু আমরা ফেলে দিই, তাই না? তো এরপরে যদি আপনারা ভাবেন যে কোনো দিন ফেস প্যাক করবো, এরকমভাবে তৈরি করে দেখুন, উপকার পাবেন। কারণ এগুলো একদম হোমমেড রেমেডি, এগুলোয় কোনো অপকার হবে না, বরং আপনাদের উপকার হবে। তো আমি কমলালেবুর খোসাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, মানে যতটা পারবেন হাত দিয়ে ভেঙে নেবেন, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। আর কমলালেবুর খোসার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেহেতু আমাদের মুখের দাগ, ছোপ, নোংরা এগুলো কিন্তু দূর করতে খুব ভালো সাহায্য করে। মুখের মধ্যে কালো দাগ হয়ে গেছে বা রোদে পুড়ে গেছে, ট্যান পুড়ে গেছে, এইটা যদি প্রতিদিন ইউজ করেন, আপনাদের বাথরুমের মধ্যে রেখে দিলেন এই ধরনের ফেস প্যাক, বাথরুমের মধ্যে রেখে দেবেন, প্রতিদিন এক চামচ করে মেখে জল দিয়ে, কোনো কিছু না থাকলে প্লেন জল দিয়ে গুলে, হাতের মধ্যে একটু নিয়ে জল দিয়ে গুলে সারা মুখে মেখে ওয়াশ করে নিলেন, তারপরে মুখটা ধুয়ে নেবেন। আর যদি যেদিনকে সময় থাকবে একটু 10-15 মিনিট হাত মুখে রাখলেন, তাহলে দেখবেন মুখটা কত সুন্দর হয়ে গেছে। এবার দেখুন, এর সাথে মেশাবো চাল। চাল দেখাচ্ছি,
তো আমি এখানে ডাইরেক্ট আপনাদের যে কোনো চাল বাড়িতে তো থাকে হাত রান্নার জন্য, আমি এখানে চাল দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমি চাল দেব না, কারণ আমার কাছে অলরেডি চালের গুঁড়ো আছে। আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই দেবেন, যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দেবেন, যদি না থাকে এরকম চাল দিয়ে দেবেন, কারণ এটা তো মিক্সিতে গুঁড়ো হবেই, এতে তো সুতরাং কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি বেশ মোটামুটি একটা মেজারমেন্টের মতো বড় চামচের 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মুখকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে। আর এর সাথে মেশাচ্ছি আটা, গমের আটা। গমের আটা আপনারা ভাবছেন গমের আটা, এতদিন তো বেসন জানতাম, গমের বেসনও যেরকম কাজ দেয় গমের আটাও সেরকম ভালো। আমাদের মুখকে ক্লিন করতে সাহায্য করে, মুখকে পরিষ্কার রাখতে সাহায্য করে, মুখে দাগ মুক্ত করতে সাহায্য করে। তো এই সব কটা উপাদান খুব ভালো মিহি পেস্ট করে আপনাদেরকে এনে দেখাচ্ছি। হয়ে গেল খুব ভালো আমার একদম ফেসওয়াশ, DIY একটা ফেসওয়াশ, যেটা কীভাবে ইউজ করবেন। এটা ইউজ করার জন্য আপনাদেরকে সবার প্রথম যেটা করতে হবে, হাতের মধ্যে নিয়ে নিলেন, প্লেন জল দিয়ে গুলে করতে পারেন, আর যদি একটু সময় থাকে আপনার দুধ বা যদি দই, গোলাপ জল, আপনার যার যেটা সুবিধা হয়। সেই খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেহেতু কমলালেবুর খোসা, গোলাপ ফুলের পাপড়ি এগুলো রয়েছে। তো এগুলো আমি যেটা করব, একটা কাঁচের কন্টেনারে রাখলে সবথেকে ভালো হয়, যদি না হয় আপনারা প্লেন প্লাস্টিকের কন্টেনার, যেহেতু বাথরুমে থাকবে জল হাতে ধরলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন, বাথরুমের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, তারপরে যখন আপনাদের সুবিধা মতো আপনারা সেটা ইউজ করবেন, কিন্তু এটা দিয়েই মুখ ধোবেন, মানে আর অন্য কিছু ইউজ করবেন না, সাবান তো একদমই নয়। এটা দিয়ে ইউজ করে দেখুন, আপনাদের মুখে সমস্ত দাগ ছোপ নোংরা সব উঠে যাচ্ছে। তো এইভাবে ফেসওয়াশ করে দেখুন, উপকার পাবেন বন্ধুরা। তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। সবাইকে টাটা, গুড বাইট।